হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য সিচুয়েশনাল বংস্টার্স। আমি সৌভিক। তো আজকে একটা নতুন উইং নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে মুভি রিভিউ উইং। তো সাধারণত আমি মুভি রিভিউ করি না, কিন্তু এই অপরচুনিটিটা আমাকে দিয়েছে দ্য ক্রেজি লাজা। তো লাইক আই এম আ পার্ট অফ দ্যাট পেজ অ্যাজ ওয়েল। তো একটুখানি বলে নিই ক্রেজি লাজার ব্যাপারে অল্প একটুখানি। ক্রেজি লাজা হচ্ছে একটা ফেসবুক পেজ যেটা ডেভেলপ করছে ডে বাই ডে। ওখানে তুমি দেখতে পারবে তোমাদের টলিউড বলিউড সেলিব্রিটি সবার ইন্টারভিউ, ফান থিং, প্রমোশনাল শুটস, এভরিথিং। তো তোমার যদি কোনো সেলিব্রিটিকে ফলো করার ইচ্ছা, জানতে চাও বা দেখতে চাও তাদের ইন্টারভিউ, আমাদের পেজটা কিন্তু ফলো করতে ভুলবে না, ঠিক আছে? তো লিঙ্কটা নিচে থাকবে, দ্য ক্রেজি লাজার লিঙ্কটা। তো আজকে যে সিনেমাটার কথা বলতে চলেছি সেটার নাম হচ্ছে প্রতিদ্বন্দ্বী, ডিরেক্টেড বাই সপ্তর্ষ বসু, রিটার্ন বাই রিনি ঘোষ। তো লাইক আমি বলতে চাইছি যে কেন ইউ হ্যাভ টু ওয়াচ দিস মুভি। এটা হচ্ছে একটা ক্রাইম বেসড থ্রিলার মুভি, বুঝে যাচ্ছ? টান টান উত্তেজনা কিন্তু। তো প্রধান কাস্টে বলতে চলেছি আমি একজনের নাম, সেটা হচ্ছে রুদ্রনীল ঘোষ। অসাধারণ অ্যাক্টিং। স্টার্ট করেছিল একটা পাগল হিসেবে যে একটা কিডন্যাপিং করে বসেছে, আসলে সে হচ্ছে একটা স্কুল টিচার, সে কেন কিডন্যাপিং করবে, কোয়েশ্চেন মার্ক। সেকেন্ড কাস্ট সেটা হচ্ছে শাশ্বত চ্যাটার্জি, যার ছেলে কিডন্যাপ হয়েছে, তোমরা বুঝতেই পারছো। থার্ড কাস্ট কে হবে সেটা তো বলছি, কিন্তু এইসব ক্রাইম সিরিজগুলোয় তো, ক্রাইম মুভিগুলোয় তো একটা পুলিশ বা সিআইডি তো হবেই। তো এখানে একটা ডিটেকটিভ হবে বলতে সৌরভ দাস, পুলিশের হেল্প পায় কিন্তু ডিরেক্টলি সে পুলিশ নয়। আর চার নম্বর চরিত্রে কলকাতায় ভরে ভরে আছে যেটা, সেটা হচ্ছে মন্ত্রী। একটা মন্ত্রী তো আছেই, তো পলিটিক্সও হালকা আছে। তো এবারে সিনেমাটায় আমার অন্য সিনেমার থেকে কী আলাদা লিখেছে, যিনি রাইটার ছিলেন তিনি একটা ভালো কাজ করেছেন, একটা সোশ্যাল ইস্যুকে তুলে ধরেছে এই গোটা মুভিতে। লাস্টে গিয়ে সেই সোশ্যাল ইস্যুটা বুঝতে পারবে কি, এই এই সোশ্যাল ইস্যুর জন্য অনেক ক্ষতি হয়েছে সাধারণ মানুষের। এই সোশ্যাল ইস্যুটাকে পয়েন্ট করে দেখিয়ে দেওয়া হয়েছে এই মুভিতে। এই সোশ্যাল ইস্যুটা কি সেটা বললে এটা স্পয়লার হয়ে যাবে, এই স্পয়লার তো আমি দেব না। জানার জন্য তোমাদের যেতে হবে সামনে সিনেমা হলগুলো, যেটা এখনও চলে যাচ্ছে প্রতিদ্বন্দ্বী। তো দেখে আসো, আমি বলবো আ মাস্ট ওয়াচ মুভি। খারাপ যেটা লেগেছে এই মুভিতে সেটা হচ্ছে সাপোর্টিং কাস্টদের অ্যাক্টিং। তো অ্যাক্টিংটা আর একটু ইম্প্রুভ করা যেত। অ্যাজ উই নো যে ইটস ডিফিকাল্ট টু হ্যাভ আ স্ক্রিন প্রেজেন্স ইন ফ্রন্ট অফ এমিনেন্ট অ্যাক্টার্স লাইক রুদ্রনীল, শাশ্বত, সৌরভ, সায়নী। তো যারা স্টার্টিং অ্যাক্টার্স, যারা নতুন করে করছে নিজেদের কেরিয়ার, তারা আরও ডেভেলপ করবে, আরও এক্সপিরিয়েন্স হবে, আরও ভালো হবে। তো আই গেস তাদের বুস্ট আপ করা উচিত। তো বাজে করে থাকলেও আমি জানি পরের বার থেকে তারা আরও ভালো করবে, অ্যান্ড যত এক্সপিরিয়েন্স হবে তত ভালো হবে, অ্যান্ড একদিন ওদের জায়গায় পৌঁছে যাবি। তো আমার এটাই একটা কথা বাজে লেগেছিল। তো মানে ওদের সামনে একটুখানি এদের রোলটা একটুখানি হালকা মনে হয়ে গেছিলো। আর অ্যাক্টিং হিসাবে আমি তো বেস্ট বলবো রুদ্রনীল, আলাদাই আলাদাই, ধরতে পারবেন না বস কি হবে লাস্ট অবধি, কে কে কেন কিডন্যাপিং করেছে, কেনই রুদ্রনীল কিডন্যাপ করতে গেল, রুদ্রনীলই কি কিডন্যাপটা করেছে, কেন লোকজন মরে যাচ্ছে, কি করবে লাস্ট পর্যন্ত সৌরভ, কিচ্ছু ধরতে পারবেন না, সব উত্তর প্রতিদ্বন্দ্বী সিনেমাটায় আছে। দেখে আসো, ভালো লাগবে, খারাপ নয়। অ্যান্ড এই সময় লকডাউনের পরে এইরকম একটা ভালো মুভি রিলিজ করা, যেটা বেঙ্গলি মেন স্ট্রিম, বলবো নামগুলো, না নামগুলো বলবো না, মেন স্ট্রিম সিনেমাগুলোর থেকে অনেকটাই ভালো। তো আমি বলবো ইটস আ মাস্ট ওয়াচ, আই লাভড ইট, আই নো ইউ গাইজ উইল অলসো লাভ ইট। যদি কোনো খারাপ লেগে থাকে কমেন্ট বক্সে জানিও, অ্যান্ড তোমাদের অপিনিয়নটাও আমাকে কিন্তু জানাতে ভুলবে না আমার কমেন্ট বক্সে। তো থ্যাংক ইউ অ্যাগেন, আই অ্যাম সৌভিক, আই উইল বি কামিং উইথ দ্য নেক্সট ভিডিও সুন। চলো, টিল দেন, বাই বাই।